السلام عليكم أحنا সবাইকে সবাইকে শুভেচ্ছা গাজীপুর বাসীকেও সবাইকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও শুভেচ্ছা আমি ওনাকে ধন্যবাদ জানাই ভোটটা আমার সুস্থ হয়ে সুস্থভাবে ভোটটা হয়েছে আমি আমার ভোটের হিসাব আমি দিয়েছি এই জন্য আমি আরো ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রী এই যে আপনার বিজয়টা হলো এই বিজয়টা আপনি কাকে উপহার দিবেন গাজীপুরের মানুষকে নাকি माननीय প্রধানমন্ত্রী কাকে দিবেন এই বিজয়টা আমি গাজীপুর মানুষকে আমি উপহার দিব আর এই প্রধানমন্ত্রীকে আমি একটু উপহার দিব তারপরে এই গাজীপুরবাসীর জন্য আপনি কি কি করবেন গাজীপুরবাসী আপনার ঋণ শোধ করলো এবার তো আপনার ঋণ শোধ করার পালা কাকে সাথে নিয়ে করবেন পাশে বসা ছেলে না গাজীপুরবাসীর ঋণ শোধ করব আপনারা তো আমাকে অনেক সহযোগিতা করছেন আপনার কত ঋণ আছে আপনারা আমার পাশে যে দাঁড়াইছেন ওই সময় তো আমার আশেপাশে কেউ ছিল না তো আপনাদের ঋণ শোধ করা লাগবে কিভাবে করবেন কাজ কইরা কাজ কইরা কি করবেন আমি কি করব কাজটা তো আমি একা করতে পারব না আমার যে ছেলে আমার পাশে ছিল আমার ছেলেকে সাথে নিয়ে আমি যা যা কাজের যা যা কাজের বাজেট হয়েছে এই সম্পূর্ণ কাজ আর আমার ছেলে যা করেছিল যা রইছে এগুলো সব গেলে বাদ আমি উঠাই দিব আপনি কি এই ভোটের মধ্যে যে গাজীপুরের মানুষ যে আপনাকে বিজয় করলো সেই জবাব আপনি দিতে পেরেছেন যে আপনার ছেলে নিরপরাধ নির্দোষ এই কারণেই তো আমার ভোটে আসা আমার ছেলেকে সত্য প্রমাণের জন্য কিছু কিছু লোক আছে আপনারা ভালোই জানেন এটা আমার বলার দরকার নাই যারা যা করছে তাদের দিলই আছে আজকে পর্যন্ত ভোট আজকে ভোট যখন নাকি মাঠে দেখতে যায় তখন গাড়ির পিছা ভাঙা লইছে পিছা সমস্যা নাই তবে কেরা কা কি করলো আর দিলের অবস্থান সবই ভালো জানে আগে আল্লাহাদের যা আছে গাজীপুর বাসীদের জন্য যা করি আল্লাহর মধ্যে ভালোই করার চেষ্টা করবো ইনশাল্লাহ যা করি সবার দেখাই দিব এই শহরের উন্নয়ন করার জন্য আজমতুল্লাহ সাহেবের পরামর্শ চাইবেন সবার সহযোগিতা না যদি দরকার পড়ে ওনার এলাকায় আমার কাজ করুন লাগবো ওনার সময় আমার পাশে রাখলাম সমস্যা কি জিজ্ঞেস করলাম কাকে আপনি তো প্রশ্ন করতে চান সবাইকে নিব সবাই শহরের উন্নতির জন্য আমি আমার ছেলে তারপরে এলাকার মানুষ নিয়ে সবার মতামত নিতে করতে পারবো একলাকে আমি কোনো কাজ করতে পারবো একজনের জায়গাতে রাস্তা দেবো দিবো না ড্রেন দেবো দিবো না একজনের একটা কিছু সমস্যা হইব সবার না ডাইকে কীভাবে এলাকার মানুষ না নিয়ে কাজ করবো কীভাবে আপনি কত ভাগ নিশ্চিত ছিলেন যে আপনি বিজয়ী হবেন আমি জানি এ পর্যন্ত আমার ছেলে আমার কোনো মিথ্যা পাই নাই আমি আমার ছেলের কোনো মিথ্যা পাই নাই কোনো ভাই কোনো দিন কোনো জিনিস লুকাইতে নাই ছেলে জানে সে জানছে একটু বেশি যাইছে সব খরচ করে ফেলাইছে এই দুঃখে মিথ্যা প্রতিবাদে এখানে আমার বোর্ডে আসা দেখি গাজীপুর মানুষরা যত ভালোবাসি ওরা আমার কীরকম ভালোবাসে এই ভালোবাসাটা প্রমাণ করার জন্য আমি এই জায়গায় জনপ্রতিনিধি তিন টাইম হিসাবে হয়ে গেছে সেই জন্য আমার যে অভিজ্ঞতা আমার মা আমার শিক্ষকের মতন আমার সকল কাজের উনি দেখভাল করেছেন সেই হিসাবে আজকে আমি মেয়র নাই কিন্তু আমার মা মেয়র নির্বাচিত হয়েছে সেই হিসাবে মার এবং এই শহরের যত কাজ আছে আমি মার সাথে থেকে যতগুলো কাজের সমাধান দরকার মাননীয় প্রধানমন্ত্রী সহযোগিতায় এই গাজীপুরে যেহেতু বাংলাদেশের সবচেয়ে একটি বড় সিটি কর্পোরেশন এবং বিশেষ করে আমাদের এখানে যে আজমতুল্লাহ খান আমাদের উনি বড় ভাই উনিও আছে যেহেতু আমরা সবার পরামর্শে যারা যারা এখানে নির্বাচন করেছেন বা যারা যারা রাজনৈতিকভাবে এখানে প্রতিষ্ঠিত সবার পরামর্শে আমরা গাজীপুরকে একটা নতুন সুন্দর আধুনিক শহর করার জন্য চেষ্টা করব না আমি তো প্রথমেই বলছি আমি তো সহযোগিতা করব কারণ যেহেতু মা শহর বানানোর জন্য এবং একটা মিথ্যার প্রতিবাদী মা এখানে যেহেতু নির্বাচন করছে সেই হিসেবে মার যত কাজ আছে আমি তো সার্বিকভাবে মাকে সহযোগিতা করার জন্য আমি প্রস্তুত মা এবং সন্তান মিলে এবং আমাদের যারা অভিভাবকরা আছেন এবং বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী আছেন ওনার পরামর্শে
শহরটা যে সুন্দর করে সাজাতে পারি, এখানে যে কেউ ভুল না বুঝে আর কেন যেন গুজব কেউ না যেন না ছড়ায়, সেজন্য আমরা কাজটা করে দেই। এই শহরবাসী যেহেতু আমাদের বিশ্বাস করেছে, বড় বিপদে এই শহরের লক্ষ লক্ষ মানুষ আমাদের পাশে ছিল, বড় মানুষরা ছিল না কিন্তু এই শহরের খেটে খাওয়া মানুষ, এই শহরের নিবেদিত মানুষ, সকল মানুষ আমাদের পাশে থেকে মা সন্তানকে যেমন সহযোগিতা করছে, মা সন্তান এই শহরের মানুষের জন্য জীবনের যা কিছু আছে সব কিছু দিয়ে আমরা চেষ্টা করব এই শহরের জন্য মানুষ সুন্দরভাবে বসবাস করে। এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সার্বিকভাবে সহযোগিতা চাই, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি আমার মা যাব, আমাদের এই শহরকে সুন্দরভাবে সাজানোর জন্য যা যা প্রয়োজন আমরা সব কিছুর জন্য মা সন্তান প্রস্তুতি নিয়েছি। এটা আমি বলে দেই, কারণ মা যেহেতু অসুস্থ, এখানে নির্বাচন কমিশনার এবং সরকার এবং প্রশাসনের লোক সর্বশেষ রেজাল্ট পর্যন্ত, এবং আপনারা যারা মিডিয়ার ব্যক্তিত্ব আছেন আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং স্বাগত জানাই, কারণ আপনাদের সকলের সহযোগিতায় নির্বাচন কমিশনার বলেছে একটা সুষ্ঠু সুন্দর ভোট দিবে, সেটা আমরা তার কর্মের মধ্যে পেয়েছি। সরকারও বলেছে সেখানে সহযোগিতা করবে, সেই সবার সহযোগিতাই এখানে একটা সুন্দর ভোট এবং সর্বশেষ রেজাল্ট আমরা সঠিকভাবে পেয়েছি। এর জন্য আমরা সবাইকে আপনাদের মাধ্যমে ধন্যবাদ জানাই এবং স্বাগত জানাই, এবং এই শহর এবং ভবিষ্যৎ যে কোনো কাজে আমরা সার্বিকভাবে সহযোগিতা করব। দর্শক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন, এবং যা এখানকার যে মেয়র যিনি জায়দা খাতুন এবং স্বতন্ত্র প্রার্থী হিসাবে আজকে বিজয়ী লাভ করেছেন, এবং তার প্রধান সমন্বয়ক হিসাবে কাজ করেছেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, তিনি আজকে এখানে উপস্থিত হয়েছেন, এবং তিনি তাদের এই বিজয়ের শেষে রাত 4টার সময় তিনি তার বাসভবনে এসে সকল সংবাদকর্মীদেরকে ডেকে একটি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য একটি তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন, এবং সেই প্রতিক্রিয়ার প্রেক্ষিতে এই মুহূর্তে তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলকে ধন্যবাদ জানান। এবং আমরা একটু দেখতে পাচ্ছি এখানে গণমাধ্যম কর্মীরা, ঢাকা থেকে আগত গণমাধ্যম কর্মী এবং এখানকার যারা গণমাধ্যম কর্মী রয়েছেন সকলে এখানে উপস্থিত আছেন, এবং সকলের প্রতি তিনি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এবং আজকে যে সুষ্ঠু নির্বাচনটি হয়েছে এবং ইভিএমের মাধ্যমে যে নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনের প্রেক্ষিতে হচ্ছে তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, এবং সেই সঙ্গে তিনি আগামী সিটি নির্বাচন, আগামী কর্পোরেশনের যে কিভাবে তৈরি করবেন সেই বিষয়ে তিনি তাৎক্ষণিক পরিকল্পনা গ্রহণ করেছেন এবং কিছু কিছু বিষয় তিনি বলছেন, এবং এই যে সুষ্ঠু সুন্দর নির্বাচনকে তিনি স্বাগত জানিয়েছেন এবং ইলেকশন কমিশনের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, এবং প্রশাসনের থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, এবং সেই সঙ্গে হচ্ছে যে তিনি আগামী গাজীপুরবাসীকে একটা সুস্থ সুন্দর এবং আধুনিক শহর হিসেবে উপহার দিবেন এমনটা তিনি বলেছেন, এবং তার যে নির্বাচনী ইশতেহার রয়েছে সেই নির্বাচনী ইশতেহারের মাধ্যমে হচ্ছে তিনি সকলের প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, এবং সেই ইশতেহার অনুযায়ী হচ্ছে তিনি তার পরবর্তী পরিকল্পনা সাজাবেন এবং এমনটা তিনি জানিয়েছেন, এবং আজকে তিনি নেতা কর্মীদের সাথে কুশল বিনিময় করছেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তিনি সকল নেতা কর্মীদের সাথে তিনি দেখা করছেন এবং আজকে সকলে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন এবং অভিনন্দন জানাচ্ছেন, এবং যারা সারা দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করছে তার সহকর্মী যারা ছিল তাদের সকলের প্রতি তিনি কুশল বিনিময় করছেন, এবং আজকের যে নির্বাচনকে কেন্দ্র করে তিনি সকলের প্রতি তার আন্তরিকভাবে তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন, এবং আমরা এখানে দেখছি গণমাধ্যম কর্মী থেকে শুরু করে
সকলে এখানে উপস্থিত হয়েছে এবং তার নেতা কর্মীরা এখানে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণ আগে তার মা এবং তিনি দুজনেই হচ্ছে গণমাধ্যমের সাথে মতবিনিময় করেছেন এবং তিনি সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন এবং তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাম্প্রতিক অল্প সময়ের মধ্যে হচ্ছে যে গণমাধ্যম কর্মীদের সাথে দেখা করতে যাবেন এমনটা তিনি জানিয়েছেন যে তিনি খুব শীঘ্রই হয়েছে তার মাকে নিয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন এবং মাননীয় প্রধানমন্ত্রী জনমন্ত্রী শেখ হাসিনাকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন একটি সুষ্ঠু নির্বাচন গাজীপুরবাসীকে উপহার দেওয়ার জন্য এবং তাকে যেহেতু ইলেকশন কমিশন যে ফেয়ার নির্বাচন হয়েছে এবং গাজীপুরবাসী যে তাকে যে আজকে সে নির্বাচন করেছেন এবং সেই প্রেক্ষিতে হচ্ছে তিনি তাদেরকে তাকে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তিনি সকলের প্রতি এবং তিনি একটু আগে একটা একজন গণমাধ্যম কর্মী সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন যে যদি যাদের গাজীপুর সিটি কর্পোরেশনকে নতুন করে সাজাতে যারা বিরোধী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছে তাদের সহযোগিতা নেবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন যে তিনি সকলের সহযোগিতা নিয়ে হিংসা বিদ্বেষ বলে সকলের সহযোগিতা নিয়েই তিনি সকলের সাথে মিলেমিশে কাজ করতে চান এবং আগামী নগর জাতীয় যে গাজীপুরকে একটি আধুনিক শহর হিসাবে গড়ে তুলতে চান। এই ছিল আমার কাছে এখানকার মধ্যরাতে মানে শেষ রাতে একটা সর্বশেষ অবস্থা এবং এখান থেকে হচ্ছে আমরা সর্বশেষ অবস্থা এবং এখান থেকে আমরা আপনাদেরকে এখান থেকে জানানোর চেষ্টা করছি এবং সবার আগে সর্বশেষ তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করছি ইত্তেফাকের পক্ষ থেকে। আজকে সেই সকাল 7টা থেকে যখন ভোট শুরু হয়েছে এবং বিকাল পর্যন্ত এবং রাত অবধি বিজয় ফলাফল ঘোষণা পর্যন্ত সবার আগে সর্বশেষ তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। এ ছিল গাজীপুর সিটি কর্পোরেশন নিয়ে সার্বিক ব্যবস্থাপনা সর্বশেষ অবস্থা এবং ইত্তেফাকের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।